আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান। মাহফুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি এসে উপস্থিত হয়েছি মমো মিউজিক সেন্টারে। প্রিয় দর্শক, এটি শুধু মিউজিক সেন্টারই নয়, এটি একটি জাদুর বাক্স। আর দর্শক, আমার সামনে যিনি উপস্থিত হয়েছেন তিনি হলেন এই জাদুর বাক্স জাদুকর মমো রহমান। তো দর্শক, আজকে আমরা জানবো এই জাদুকর কিভাবে বেসুরা কণ্ঠকে সুরুলিত করে তাকে শিল্পী হিসাবে গড়ে তোলার গোপন তথ্য। তো দর্শক, চলুন আমরা সেটি জেনে আসি। ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো এ পর্যন্ত অনেক নায়ককে গায়কে পরিণত করেছেন। আসলে কতজন নায়ককে গায়ক পরিণত করেছেন এরকম না, আসলে সবারই তো একটা না একটা পেশা থাকে। তো আর যে কোনো পেশার মানুষের মধ্যেই আমি দেখেছি, বাংলাদেশে অন্তত দেখেছি, যে তাদের মধ্যে কিন্তু গান গাওয়ার একটা ইচ্ছা থাকে, প্রবণতা থাকে। তো যে কোনো পেশা থেকে আমার কাছে গান করতে কেউ চাইতে পারে, আসতে পারে, এবং এরকম হয়। অনেক অনেক পেশায় ডাক্তার আছেন যারা খুব ভালো গান করেন এবং প্রফেশনালি না গাইলে ওকেশনালি তারা গান করেন। তো এরকমভাবেই কেউ নায়ক থেকে, কেউ অন্যান্য বিভিন্ন পেশা থেকে আমার কাছে গান করতে এসেছেন এবং তারা গান করেছেন, গায়ক হয়েছেন। হ্যাঁ, তো এটা শুধু নায়ক থেকেই গায়ক হয়েছেন তা না, আমি বলবো অনেক পেশা থেকে আমার কাছে মানুষ গান করতে এসেছেন এবং গায়ক হয়েছেন এবং এরকম হয়ে থাকেন, করে থাকেন। আচ্ছা, আপনার কাছে যদি কোনো ব্যক্তি যে গান গাইতে আসছে কিন্তু গান গাওয়ার জন্য বেসিক যে নলেজটা থাকা দরকার সেটা তার নাই, তো সেই ক্ষেত্রে আপনি তাকে কি করেন? গান গাওয়ার জন্য বেসিক নলেজ থাকতে হয়, আবার গান গাওয়ার জন্য কোনো নলেজ ছাড়াই গড গিফটেড অনেক অনেক ভালো গান করেন। অতএব যদি দেখি যে কেউ ভালো গান করে, আল্লাহ প্রদত্ত তার কণ্ঠ ভালো, সে ভালো গান গাইতে পারে, অবশ্যই তাকে গান করাই। আচ্ছা ভাই, হিরো আলম আমাদের বাংলাদেশের মাল্টি ট্যালেন্টেড, যার প্রতিভার শেষ নেই, সে যেই সেক্টরে যাবে সেই সেক্টরে সে দাপিয়ে বেড়ায়, যার নাম হলো হিরো আলম। সেই হিরো আলম আপনার এই স্টুডিওতে গান করেছে, তো তার গান সম্পর্কে আপনার মতামত কি? আপনারা দেখেছেন যে একদম প্রথম যখন হিরো আলম ভাই গান করে, তো তার এই গানটা রাতারাতি অনেক ভাইরাল হয় এবং প্রথম বাবু খাইসো গান, তারপরে ও বেবি কাম, এরকমভাবে বেশ কিছু গান প্রচুর পরিমাণে মানুষ শুনতে থাকে। এখন স্বাভাবিকভাবেই হিরো আলম ভাইয়ের যে কোনো, শুধু গান না, তার যে কোনো কাজ, যে কোনো কন্টেন্ট, সিনেমা, নির্বাচনী প্রচারণা, নির্বাচনে দাঁড়ানো, সব কিছুতে আমি খেয়াল করেছি কিন্তু মানুষ একটু নেগেটিভ কমেন্টও করে থাকে, একটু সমালোচনা করে থাকে, হ্যাঁ সে এরকম, সে সেরকম। তো আসলে যারা কমেন্ট করে থাকে তারা তো সবাই আবার দেখতে শাকিব খানের মতন না, তো মানুষ আল্লাহর সৃষ্টি এবং এক একজন এক এক রকম হবেন, এটাই স্বাভাবিক। তো আমি যেটা মনে করব যে ওনার সম্পর্কে এটাই বলবো যে উনি একজন মানুষ হিসেবে খুবই ভালো এবং উনি ওনার মানুষ হিসেবে শখ থাকতেই পারে, গান করার, গাড়ি চালানোর, বিমান চালানোর, উনি এই শখগুলো চাইলে যে কোনো সময় চাইলে পূরণ করতেই পারেন, আমি বলবো এটা গুড, খারাপ কিছু না। তাহলে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে হিরো আলম তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন না শিল্পী থেকে গান গাই, মানে নাকি শিল্পীর মনোভাব নিয়ে গান গাইছে, কোনটা? না, উনি তো ওনার গানগুলোতে সাক্ষাৎকারও, আমার মমি সেন্টারের গানগুলোতে অনেক সময় অনেক সাক্ষাৎকার গানের আগে আমি সেট করেছি, যেগুলোতে উনি কিন্তু বলেছেন যে আমি তো কোনো প্রফেশনাল শিল্পী না, আমি এরকম কোনো সিঙ্গার না, আমি শিল্পী হতেও চাই না, আমার ইচ্ছা থেকে, শখ থেকেই আমি গানগুলো করি, উনি বলেছেন। তাহলে কি ভাই, কেউ যদি মনের ইচ্ছা থেকে গান গাইতে চায়, কেউ যদি আপনার মনের চাহিদা পূরণ করার জন্য গান গাইতে চায়, তাহলে কি এই মমো মিউজিক সেন্টারে আসলে তার ইচ্ছা বা তার আশা কি পূরণ হতে পারে? আমি চেষ্টা করি যারা আমার কাছে এরকমভাবে গান করার জন্য আসতে চায়, গান করতে চায়, আমি তাদের গান শুনি, কণ্ঠ শুনি, এবং তাদের কণ্ঠ শুনি পাশাপাশি তাদের অধীর আগ্রহ থাকে, অনেক স্বপ্ন থাকে তাদের, অনেক তারা অনেক কষ্টের কথাও জানায়, তারা তাদের ফ্যামিলি, তাদের বিভিন্ন পজিশন থেকে তারা খুব কষ্টে আছে, কিন্তু এই স্বপ্নটা তার আছে, তার মনে হয় যে এটা হলে গান করলে নাকি সে হয়তো অনেক কিছু, তার ভেতরে হয়তো প্রতিভা আছে, সে হয়তো জীবনে সফল হতে পারবে, তখন আমি আসলে তাকে চান্সটা দিই যে আচ্ছা সে নিজেই পরীক্ষা করে দেখুক যে সে সফল হতে পারছে কি না, তাকে তার গান দর্শক পছন্দ করছে কি না, সে ভালো গাইলে, ভালো করলে অবশ্যই দর্শক তাকে নেবে, অতএব এটা আমি দর্শকের উপরে ছেড়ে দিই। তো ধন্যবাদ মমো রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনাকেও, আর দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা সবাই মাহফুজ অফিসিয়াল এই চ্যানেলের সাথেই থাকবেন, মমো মিউজিক সেন্টারের সাথেই থাকবেন, আমাদের নতুন নতুন যে সমস্ত কাজ সামনে আসছে এগুলো আপনারা দেখবেন, ভালো কমেন্ট করবেন,
আর যারা ভালো গান সত্যি করছে, ভালো প্রতিভা, এবং আপনাদেরকে কোনো না কোনো দিক থেকে ভালো রকমের কোনো বিনোদন দিতে পারছে, আপনারা রিক্রিয়েটেড হচ্ছেন, তো তাদেরকে অবশ্যই আপনি সাপোর্ট করবেন, আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।